জমে উঠেছে শিল্পী সমিতির নির্বাচন। এরই মধ্যে দুটি প্যানেলও প্রায় চূড়ান্ত। এক প্যানেলের নেতৃত্বে আছেন খলনায়ক মিশা সদাগর এবং অন্য প্যানেলে নির্বাচন করছেন চিত্রনায়ক অমর সানি। প্রত্যেকেই নিজেদের দলে পরিচিত মুখ জুটানোর পক্ষে নেমেছেন। ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীদের দলে নিতে মাঠে নেমে গেছেন সবাই। আর নিজের দলে একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে পাশে পেতে মুখিয়ে আছেন অমর সানি। আসছে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন শাবনূর, আর তাই দেশে ফেরার কথা শুনেই তাকে দলে পেতে মুখিয়ে আছেন শিল্পী সমিতির আগামী নির্বাচনের দুটি প্যানেলের প্রার্থী। তবে শাবনূরকে নিজের দলের পাওয়ার অধিকার নাকি বেশি রাখেন চিত্রনায়ক অমর সানি। সম্প্রতি গণমাধ্যমে এমনটি জানালেন কুলি ছবির জনপ্রিয় এই অভিনেতা। শিল্পী সমিতির নির্বাচনের দুটি প্যানেল চূড়ান্ত। মিশা জায়েদ এবং সানি কোবরার প্যানেলের মধ্যে হবে প্রতিযোগিতা। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রচারণা আর নেতা সংগ্রহে নেমেছেন প্যানেলের নেতারা। নিজেদের ফেসবুকে কাজে লাগিয়ে দুটি প্যানেলের প্রার্থীরা ইতিমধ্যে দলের সিনিয়র জুনিয়র অসংখ্য অভিনেতা অভিনেত্রীদের সমর্থন জুটিয়েছেন। এর মধ্যে শাবনূর দেশে ফেরার খবরে কান খাড়া রেখেছেন মিশা ও সানি। শাবনূরকে দলে নিতে মিশা প্যানেলে কোনো বক্তব্য শোনা না গেলেও শাবনূরকে দলে নিতে মুখিয়ে আছেন অমর সানি। নিজেকে শাবনূরের সিনিয়র অভিনয়শিল্পী ও ঘনিষ্ঠ সহকর্মী দাবি করে তাকে দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান। বর্তমানে অস্ট্রেলিয়ায় সিডনিতে স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করছেন শাবনূর। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে দেশে ফিরে পরিচালক মুস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি কতদিন দেখিনি তোমায় অভিনয় করবেন শাবনূর। এই ছবিতে তার বিপরীতে আছেন ফেরদৌস। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।